নাননি জন্মদিন আজকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, আমার অনেকদিন ব্লগ দেওয়া হয়নি। আর আজকে হচ্ছে যে মিষ্টুর জন্মদিন, আর আজকের মিষ্টুর জন্মদিনের আমি একটা ব্লগ করেছি। মিষ্টু আর মিষ্টুর মা আরে আমাকে অনেকদিন থেকেই বলতো মিষ্টুর জন্মদিনে ব্লগ করার জন্য একটা। আজকে 22শে শ্রাবণ, মিষ্টুর জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, আর মিষ্টুরও জন্মদিন আজকে, তার জন্য আজকে একটা ব্লগ করেছি। চলো ব্লগটা দেখা যাক। ও, আজকে আমার মামার ছেলেরও জন্মদিন আছে, হ্যাপি বার্থডে দুজনকেই বলছি হ্যাপি বার্থডে। আর আমার মামার ছেলেরও বার্থডের কিছু ছবি আমাকে পাঠানো হয়েছে অন্য ফোন থেকে, আমি সেই ছবিগুলো এই ব্লকের সঙ্গে দিয়ে দেবো, তোমরাও দেখে নেবে সেইটাকে তাকে। আর মিষ্টুকে তো তোমরা অনেক আগে থেকেই দেখেছো, চলো কথা না বাড়িয়ে দেখা যাক। সেখানে মাছ ধরাচ্ছে মিষ্টুর আজকে জন্মদিনে, জালে মাছ ধরা হচ্ছে চাল দিয়ে। সেখানে মিষ্টুদের বাড়ি আজকে নেমন্তন্ন মিষ্টুর জন্মদিনে, তাই জন্য আমরা খেতে এসেছি আজকে মিষ্টুদের বাড়ি। কিছু বল, বেশ ভালো সব জিনিস টিনিস হয়েছে, আমাদের হয়েছে মাংস, চিংড়ি, পটল, চাটনি, পাঁপড়, রাইস, ফাইস, মিষ্টি সবই হয়েছে, বিরিয়ানি। চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। আবার অমন করছি না,
শাক বাজছে না শাকের ভিতর পিমড়ে রন্টি দেখো কি হলো ফের করাচ্ছে বল না মাকে বলতুন বৌমা একটু পেঁচিয়ে বসো আমি ওইখানটা বসবো কি হলো কেসটা আমার প্রথম তো বলতে হবে পেছনে আছে জানি নে রস গড়াচ্ছে তাও জানে নে তারপরে ভালো করে ঘুরে দেখে মিষ্টি বসাটা আছে আর পেছন দিয়ে রস যাচ্ছে মিষ্টি খুঁজে পায় মোটামুটি সব ঠিকই আছে রন্টি চিন্তু আছে সঙ্গে যাই সব দেখাশোনা করছে খেলাচ্ছে এই তো আর একটু পরেই কেক কাটা হবে দুষ্টু একটু কাটবে একটু ইন্ডাস্ট্রি লোক এসে যাবে সেদিনও সেই সেবারে সেই গল্পটা বলো তো সেই বাইক অ্যাক্সিডেন্ট হ্যাঁ ওইটাই সেই হাসি ঠিক ঠিক আজকে এখন ফোন করলে অনেক সময় লাগে বলতে হবে তো তাহলে মন না একদিন বলে হ্যাঁ অন্য সময় অন্য সময় একদম সুন্দর করে বিরিয়ানি তো আমি খাইনি তার জন্য সাদা ভাতই খাচ্ছি চিংড়ি পটল মাংস হ্যাঁ মাছ আলু ভাজা চাটনি পাপড় মিষ্টি তো বিয়েবাড়ির মতো হ্যাঁ আবার দই চিন্তু আবার ভয় পাই মনে ওইটা দূরে ফাটাবি হ্যাপি বার্থডে এটা কি তোমার জন্মদিনে শুভেচ্ছা কালকে চিংড়ির একটা খাতা চলে দাও চলে দাও ওইটা সরে যা আসছে সরে যা এইটা 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 দারুণ জিনিস ভয় আসে নে হাই হাই যা যা ছিঁড়িয়ে ফেল আর যা যা একবারই ঘুরবে ডান দিকে আরে ঘোরে নে ভয় পাচ্ছি না কেটে না আই না
আরসিয়া শুধু কেকটা দেখছে, ভাবছে কি হচ্ছে, কোনোদিনও মনে হয় ছোট থেকে মনে নেই। ওই তো বাতি জ্বলছে সামনে একটা স্মাইল বাতি। ওইটা আবার রেখে দে, পরের বারে জন্মদিনে আবার এইটাই ফেলে দিবি, এটা ঢুকিয়ে রেখে দে, হ্যাঁ ওইটাই ছেড়ে দিবি, আবার তুলে রাখ। নে এবার কেক কাটা, এবার কাট মিষ্টু, এবার কেটে ফেল। তুমি আসবে তো পাশে, আমাকে একটু দেবে কি? কাকা খেয়েছে কেক কাটা হচ্ছে বুঝলি, মিষ্টিটা একটা দিয়ে দাও, মানু একটা খেয়ে নাও, তুমি মানু তুমি একটা খেয়ে নাও, তুমি একটা খেয়ে নাও, আর আমি মিষ্টুর জন্মদিনে দুটো ড্রয়িং আর কি করেছিলাম, এইটা অতটা মানে ভালো হয়নি, এইটা মোটামুটি ঠিকই আছে। মিষ্টুর ছবি আর কি আমাদের ফোনে অনেক দিন আগে থেকেই তোলা ছিল, আমি আজকে দিলাম। আর মিষ্টুকে দিদিভাই হচ্ছে দুর্গা সাজিয়েছিল, আর সেইটা তোলা ছিল আর কি, আমি সেইটাই ড্রয়িং করেছি, মানে চেষ্টা করেছি, মুখটা ঠিক অতটা আসেনি, আর যেইটা করে দেখে করেছি সেই ছবিটাও ব্লকের সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নেবে।